সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সৌদি আরবের পাঁচটা বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন সৌদি আরবের বর্তমান অবস্থা কেমন এই বিষয়টা জানাবো সৌদি আরবের ভিসা আসলে ভালো হবে না খারাপ হবে কোন ভিসা আসলে ভালো হবে এই বিষয়টা জানাবো পাশাপাশি সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানির কি কি নামের ভিসা হয়ে থাকে আমরা যারা সৌদি আরবের ভিসা নিচ্ছি ডাইরেক্ট কোম্পানির ভিসাতে সৌদি আরবে আসব কি কি কোম্পানির হয়ে থাকে সে বিষয়টা জানাব পাশাপাশি জানাবো সৌদি আরবের বর্তমানে কত টাকা ইনকাম করা যাবে মানে আপনারা যারা সৌদি আরবে আসতেছেন হয়তো অনেককেই ভেবে আসেন অনেক টাকা ইনকাম করবেন কত টাকা অ্যাকচুয়াল ইনকাম করা সম্ভব বর্তমানে নতুন প্রবাসীদের ক্ষেত্রে এই বিষয়টা জানাবো তারপরে জানাবো এই অবস্থায় সৌদি আরবের কত টাকা ইনকাম করতে হবে এবং সৌদি আরবে আসলে ভালো হবে না খারাপ হবে এই বিষয়গুলো তো এক আমরা যে সৌদি বর্তমান অবস্থা কেমন। আপনারা বর্তমান অবস্থা কেমন সম্পর্কে যদি জানতে চান তাহলে আমি বলতে পারি যে সৌদি আরবে আগের তুলনায় এখন আর সেরকম ইনকাম করা যায় না প্রবাসীরা সেরকম ইনকাম করতে পারতেছে না আপনি যদি বিবেচনা করেন যে আপনি সৌদি আরবে আসবেন তাহলে আসতে পারেন কিন্তু আপনাকে কাজ জেনে আসতে হবে এই দুই সালে সৌদি আরবের যে কোনো একটা বিষয় আসেন না কেন অবশ্যই আপনাকে ভালো একটা প্রফেশন লুক হয়ে আপনাকে সৌদি আরবে আসতে হবে আপনি যদি কোনো কাজ না জানেন ক্ষেত্রে অনেকটাই বিপদে পড়তে পারেন এই বর্তমান সিচুয়েশনে কারণ এখন সৌদি নাগরিকরা আমাদের প্রবাসীদের পাশাপাশি কাজ করে এটা আমরা সবাই কিন্তু জানি সৌদি প্রত্যেকটা নাগরিকরাই এখন কাজ করে আমাদের প্রবাসীরা যেরকম কাজ করে তারাও কিন্তু আমাদের সাথে এখন কাজ করতেছে তো সেক্ষেত্রে এই পরিস্থিতি কেমন হবে একটু বিবেচনা করেন কারণ আগে সৌদিরা কাজ করতো না আর এখন কিন্তু সৌদিরা কাজ করতেছে তার মানে হচ্ছে পরিস্থিতি একটু হলেও খারাপ তো দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে বিষয় আসলে মানে কোন বিষয় আসলে আহ ভালো হবে এটা অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্য বলবো যে কোন ভিসায় আপনি আসবেন সৌদি আরবে কোন ভিসা আসবেন সৌদি আরবে কিন্তু ফ্রি ভিসা সাপ্লাই ভিসা কোম্পানির ভিসা তার মধ্যে আপনারা কিন্তু চয়েস করেন সবাই একচেটিয়া ভাবে চয়েস করেন যে কোম্পানির ভিসাতে আমরা যাব আমি বলি যে কোম্পানির ভিসাতে ডাইরেক্টলি আসলে ভালো কিন্তু সৌদি আরবের অনেক কোম্পানি এখন ভিসা দেয় না আর এই কোম্পানির ভিসা না দেওয়ার কারণে আপনারা যারা কোম্পানির ভিসাগুলো এই এজেন্সির মাধ্যমে বলেন দালালের মাধ্যমে বলেন যার মাধ্যমে আপনি বলেন না কেন ভিসাটা নিচ্ছেন কিন্তু সাপ্লাই ভিসা এই সাপ্লাই ভিসা নেওয়ার কারণে আপনাদের সৌদি আরবে আসার পর একটা মোটামুটি ভোগান্তিতে পড়তে হচ্ছে মানে সাপ্লাই ভিসাতে আপনারা আসতেছেন আগের মতো কিন্তু সাপ্লাই কোম্পানিতেও এখন কাজ নেই এখন আপনি প্রত্যেকটা সাপ্লাই কোম্পানিতে আসার পর দেখতে পারবেন যে একশো জন দেড়শো জন দুইশো জন লুক করে কিন্তু বসে বসে রুমে দিন পার করতেছেন তো এটা অবশ্য একটা খারাপ সিচুয়েশন আমাদের প্রবাসীদের জন্য কারণ লাখ টাকা খরচ করে আমরা সৌদি আরবে আসি বসে বসে দিন পার করার জন্য না তো ক্ষেত্রে আপনারা যদি আসতে চান কোম্পানির ভিসাতে আসতে পারেন কিন্তু প্রসেস রয়েছে এই প্রসেসের বিষয়টা আমি ভিডিও শেষে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব তিন নম্বরে যে বিষয়টা বলবো যে সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানির ভিসায় কি কি নামের হয়ে থাকে ওই আগের বিষয়টা আর এখনকার বিষয়টা একটু মিল রয়েছে তারপরও আমি আপনাদেরকে বলি আপনারা যারা কোম্পানির ভিসাতে আসতে চাচ্ছেন অনেকেই কিন্তু ইতিমধ্যে ভিসা নিয়ে ফেলেছেন এখন আপনি বুঝতেছেন না যে সেই ভিসাটা ডাইরেক্ট কোনো কোম্পানির সাপ্লাই তো এই বিষয়টা আমাদের প্রত্যেকটা প্রবাসী জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি করার আগে এই বিষয়গুলো জানি যে আমার না তাহলে কিন্তু হয়তো আমি সৌদি আরবে আসতেই হবে আমার কিন্তু আমি অল্প টাকাতে আসতে পারবো। এটার একটা বিষয় থাকে পাশাপাশি আপনি আগে থেকে কিন্তু একটা মাইন্ডে রেখে দিলেন যে আপনাকে যে কাজের কথা বলা হচ্ছে সেই কাজটা হচ্ছে কিংবা সে কাজটা হচ্ছে না তো সেটা কিন্তু মাইন্ডে রেখে দিলেন একটা নতুন প্রবাসী যখন বিদেশে আসে তখন কিন্তু তার অনেক ধরনের স্বপ্ন থাকে কাজ নিয়ে কোম্পানি নিয়ে কিংবা সে যে স্থানে থাকবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তার অনেক ধরনের পরিকল্পনা থাকে এক্সাম্পল আপনি যখন একটা কাজ করবেন তার আগে কিন্তু আপনার চিন্তাভাবনা সেই রকমই থাকে কিন্তু আমাদের প্রবাসীরা অনেকেই রয়েছেন যে কোম্পানির বিষয়ে পরিকল্পনা করেন কিন্তু সৌদি আরবে আসার পর সাপ্লাই কোম্পানি হয়ে যাচ্ছে তখন কিন্তু আমাদের মনে একটা আঘাত লাগে এবং কাজের যে একটা মন মানসিকতা সেই মন মানসিকতা কিন্তু আমরা একেবারেই হারিয়ে ফেলি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যেহেতু আপনি সৌদি আরবের একটা ভিসা নিচ্ছেন কোম্পানির নাম যদি আপনি দেখেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং এক মালিকানা দিন প্রতিষ্ঠান এবং কোনো ওয়ান পারসন কোম্পানি সে ধরনের নাম যদি থাকে কোনো ভিসাতে তাহলে আপনি এটা ভেবে নেবেন যে আপনার ভিসাটা হানড্রেড পারসেন্ট সাপ্লাই এই সাপ্লাই ছাড়া কোনো কথা হবে না আপনার ভিসাটা হান্ড্রেড পার্সেন্ট সাপ্লাই এটা আপনি ভেবে নিবেন এখন কথা হচ্ছে যে আপনার ডাইরেক্ট কোম্পানির ভিসায় কি লেখা থাকে ডাইরেক্ট কোম্পানি কিন্তু ছোটো মহাশয় কোম্পানি বর্তমানে হয়ে থাকে আপনি যে আরামকো কোম্পানির ভিসা পাবেন বর্তমানে আলমারাই কোম্পানির ভিসা পাবেন বর্তমানে এবং হাইপার পান্ডা লুলু মার্কেটের ভিসা পাবেন এসব কখনো কিন্তু এখন বর্তমান সিচুয়েশনে দেখবেন না কারণ সৌদিরা এই সেক্টরগুলোতে কাজ করতেছে আর এই সেক্টরগুলোতে সৌদিকরণ করার কারণে এই প্রত্যেকটা সেক্টরকে ওয়ার্লিং করে দেওয়া হয়েছে দুই সাল থেকে যে তারা যাতে কোনো প্রকার ভিসা বাইরের দেশে না দেয় বাংলাদেশ বলেন ইন্ডিয়া বলেন নেপাল বলেন যে কোনো দেশই বলেন তাদেরকে যাতে ভিসা না দেওয়া হয় যদি একান্ত কোনো ফরেনার লোকের প্রয়োজন হয় মানে প্রবাসীর প্রয়োজন হয় সেক্ষেত্রে সৌদি আরবে যে সকল প্রবাসীরা রয়েছে তাদেরকে যাতে কাফালা মানে ট্রান্সফার করে নেয় তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি বড় কোনো কোম্পানির ভিসা যেহেতু পাবেন না সেহেতু আপনি কোম্পানির ভিসা পাবেন আর ছোটো কোম্পানির ভিসা পেলে আপনার কফিলের নামে সেই ভিসাটা হয়ে থাকবে মানে সেই কফিলের নামে ওই মহাশসা কফিলের নামে ওই ভিসা এরকম হয়ে থাকবে এখন এটার উদাহরণস্বরূপ আপনাদেরকে বলতে পারি যে আপনারা যারা সৌদি আরবের ছোটো কোনো কোম্পানিতে আসবেন তারা অবশ্যই ভালো একটা সিচুয়েশনে থাকতে পারবেন আর সুটো কোম্পানি কিরকম হয়ে থাকে এটা অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলবো যেমন মুনাহারি দোকান সৌদি আরবের বাকালা বলা হয় এবং বুফিয়া যেটা চা স্টল বলা হয় সৌদি আরবে সেগুলো কিন্তু একেবারেই সুটো ছোটো এবং মুনাহারি দোকানের মতো সবজি মার্কেটের কাজ রয়েছে কিংবা আরও বিভিন্ন ধরনের সেক্টর কিন্তু রয়েছে ছোটো মহাশ থেকে আপনারা যদি সেই ধরনের ভিসাগুলো পান সেটাই কিন্তু লেখা থাকবে আর ওই প্রতিষ্ঠান যদি গুগল ম্যাপে থাকে তাহলে আপনি কিন্তু সেটা অনায়াসে বের করে ফেলতে পারবেন তারপরেও যেহেতু আমার একটা ধারণা রয়েছে সৌদি আরবের কোম্পানি সম্পর্কে যদি আমার কোনো হেল্পের প্রয়োজন হয় ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা অবশ্যই ইমেল নাম্বার পাবেন সেই ইমেইলেও যোগাযোগ করতে পারেন পাশাপাশি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে সেই প্রপার একটা ধারণা দিয়ে দিব যে আপনার এই ভিসাটা সাপ্লাই নাকি ডাইরেক্ট তবে এখানে আর একটা বিষয় অ্যাড করি আপনারা যারা ভিসা নিচ্ছেন সৌদি আরবের পাগল হয়ে ভিসা নেওয়ার চেষ্টা করবেন না কারণ সৌদি আরবের পরিস্থিতি খারাপ আর এই খারাপ পরিস্থিতিতে যেহেতু ভিসা নিবেন অযথা প্রথমে আপনি পাসপোর্টের সাথে টাকা জমা দেওয়ার চেষ্টা করবেন না মেডিকেল করবেন ইন্স্যুরেন্স করবেন সব কিছু ওকে তারপরে যখন আপনার ভিসার মুফা হবে মুফা চেক করে তারপরে টাকা দিবেন অবশ্যই সাবধান থাকবেন সৌদি আরবে ভিসা নেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে বারবার এই কথাটাই বলি সৌদি আরব থেকে আপনারা বর্তমানে কত টাকা ইনকাম করতে পারবেন এটা আপনাদের অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলবো এখন আপনি কোন ধরনের কোম্পানিতে সৌদি সৌদি আরবে যদি আপনি কোনো সাপ্লাই কোম্পানিতে আসেন সাপ্লাই কোম্পানি কিন্তু আষ্টশো রিয়াল বেতন দেয় ছয়শ রিয়াল বেতন দেয় আবার সরকারি বল দেওয়ার কথা যদি বলি মানে সৌদি আরবে কোনো নির্দিষ্ট বেতন কাঠামো এখন পর্যন্ত করা হয়নি প্রবাসীদের জন্য সৌদি নাগরিকদের জন্য করা হয়েছে মানে সৌদি নাগরিকরা যদি কাজ করে তাদের সর্বনিম্ন স্যালারি তিন হাজার কিন্তু আপনাকে কিন্তু এই টাকাটা দিবে না আপনাকে স্যালারি দিবে পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল সাতশো রিয়াল রিয়াল এক হাজার বারোশো হাইশ এর উপরে কিন্তু আপনাকে স্যালারি দিবে না তো অবশ্যই এই বিষয়টা আপনি খেয়াল রাখবেন আপনি যে কোম্পানিতে আসতেছেন অনেককে কিন্তু এই এজেন্সি থেকে ভুয়া কন্ট্রাক্ট পেপারে লেখা উল্লেখ করা থাকে যে আপনাকে স্যালারি দিবে আঠারোশো সৌদি রিয়াল কিংবা উল্লেখ করা থাকে আপনাকে ডিউটি করে এখন পর্যন্ত সৌদি কেউ নতুন অবস্থায় পনেরোশো রিয়াল পায় না আপনি যদি বিশ্বাস না করেন সৌদি আরবে চলে আসেন তারপরেও বুঝতে পারবেন আসলে যে আমি কথাগুলো বললাম এগুলো কতটা বাস্তবতা রয়েছে এই ভিসার ক্ষেত্রে কতটা বাস্তবতা রয়েছে এটা আপনি বুঝতে পারবেন অবশ্যই সৌদি আরবে আপনি বারো তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা ডিউটি করবেন আপনার স্যালারি ক্ষেত্রে হতে পারে যে চোদ্দ সরিয়াল পনেরো সরিয়াল সেক্ষেত্রে হতে পারে কিন্তু আপনি নতুন অবস্থায় আসার পর আপনাকে এই টাকা স্যালারি দিবে না অবশ্যই এটা আপনাকে মেনে নিতে হবে তারপরে আমি সর্বশেষ যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে এই অবস্থায় কত টাকা ইনভেস্ট করার প্রয়োজন মানে আপনি কত টাকা দিয়ে সৌদি আরবে আসবেন যেহেতু সৌদি আরবের অবস্থা খারাপ আপনি যত টাকা অল্প খরচ করে সৌদি আরবে আসতে পারবেন অতই কিন্তু আপনার ভালো এখন অনেকে মনে করেন যে ভাই আমি উমরার উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু কাজের ভিসা নিয়ে তাদের সাবজেক্টটা আমি বাদ দিয়ে রাখবো কিন্তু যারা অ্যাকচুয়াল নিজের ঘরের থেকে টাকা না নিয়ে আপনারা সুদের উপরে লাভের উপরে কিস্তির উপরে টাকা নিয়ে আপনারা সৌদি আরবে আসবেন এই দুই সালে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই অবশ্যই সতর্ক থাকার চেষ্টা করবেন কারণ আপনি যে এই সুদের উপরে কিংবা লাভের উপরে টাকা নিয়ে সৌদি আরবে আসতেছেন এটা আগে করলে আমি মেনে নিতাম কিন্তু এখন করলে অবশ্যই এটা আপনি একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন কি জন্য আপনি সৌদি আরবে আসবেন ভালো কোনো কোম্পানি পাবেন না সাপ্লাই কোম্পানিতে আপনাকে কাজ করতে হবে আর সাপ্লাই কোম্পানিতে এমনও কোম্পানি রয়েছে সৌদি আরবে আপনি কাজ করবেন ঠিক আছে কিন্তু আপনি ঠিকঠাক স্যালারি পাবেন না ঠিকঠাক বেতন পাবেন না ঠিকঠাক আপনার মানে কোনো কিছুই কিন্তু ঠিকঠাক পাবেন না যদি সাপ্লাই কোম্পানিতে আপনি কাজ করেন দেখা যাচ্ছে যে দুই বছর পরে আপনার ছুটির কথা রয়েছে ছুটি দুই বছর পরেই দিবে কিন্তু কোম্পানিতে বসে থাকবেন দুই মাস তিন মাস চার মাস তারপরে আপনার ছুটি লাগাবে এটা কিন্তু আপনার একটা খরচ বেড়ে যাবে মানে আপনি যদি কাজ ছেড়ে দেন তাহলে আপনি টাকা পাবেন না আপনি যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি টাকা পাবেন তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা সবাই সৌদি আরবে আশা সিদ্ধান্ত নেবেন সৌদি আরবে আসলে হবে না আপনাকে এখানে টিকে থাকতে হবে টিকে থাকতে গেলে আপনাকে অবশ্যই কিছু না কিছু কাজ শিখে আসতে হবে যদি কাজ না শিখে আসেন তাহলে আমি কিন্তু বলেছি বিষয়গুলো দ্বিতীয়বার আবার করতে না। যদি আপনারা বুঝতে এইটুকুর মধ্যেই কিন্তু বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু আর করার কিছুই থাকবে না তো অবশ্যই সৌদি আরবের পরিস্থিতি খারাপ এই খারাপ পরিস্থিতিতে আপনারা যারা সৌদি আরবে আসবেন অল্প টাকা ইনভেস্ট করে আসার চেষ্টা করবেন হাইস দুই থেকে তিন লাখ তিন লাখের উপরে আপনি কোনোভাবেই যাবেন না যতই বলুক ভালো ভিসা তারপরও কিন্তু সৌদি আরবে আসার পর খারাপ সিচুয়েশন আপনাকে পড়তে হতে পারে যদিও বলেন যে দালাল ভালো রয়েছে দালাল কিন্তু সৌদি আরবে আসার পর ফোন ধরবে না আপনি যে ফোন দিবেন সে ফোন কিন্তু ধরবে না এখন আপনি হয়তো ভিসা নেননি এখন আপনার সাথে বারবার কন্ট্যাক্ট হচ্ছে দালালের ফল মানে মিস কল দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কাছে ফোন ব্যাগ আসতেছে এ ধরনের সিচুয়েশন যখন ভিসাটা নিয়ে পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে ফ্লাইটে চলে আসবেন তারপরে কিন্তু সাথে সম্পর্ক শেষ। অতএব সাবধান করবেন এবং চেষ্টা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যদি আপনি নতুন একজন প্রবাসী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন ভিজিটর হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম